এগরা বিস্ফোরণের ঘটনা ঘটে মঙ্গলবার এবং তারপর 48 ঘন্টার মাথায় পাকড়াও মূল অভিযুক্ত ভানু বাগ তার ছেলে এবং তার ভাইপো আহত অবস্থায় কটকের নার্সিং হোমে ভর্তি রয়েছেন ভানু বাগ এবং সেখান থেকে তাকে পাকড়াও করলো সিআইডি আমাদের দুই প্রতিনিধি আমাদের সাথে সরাসরি রয়েছেন মল ঠাকুর চক্রবর্তী এবং পার্থ প্রতিম ঘোষ আমি প্রথমেই পার্থর কাছে চলে যাব পার্থ তোমার কাছে যেটা জানতে চাইবো আমরা দেখেছি এই ঘটনা ঘটে যাওয়ার পর কিন্তু দ্রুত সিআইডি কে তদন্ত ভার দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার 48 ঘন্টার মাথায় তিনজনকে পাকড়াও করা হলো ভিন রাজ্য পড়শি রাজ্য ওড়িশা থেকে পার্থ একবার দেখো ভানু বাগ সহ আমার তিনজনকে পাকড়াও করা হয়েছে আমরা কথা বলে নেব আপনার আপনার নিজের স্বামীকে হারিয়েছেন এবং একেবারে আপনার পরিবার আরো এক সদস্যকে হারিয়েছেন এই ঘটনায় ভানু বাগকে এখন পুলিশ ধরতে পেরেছে কি বলবেন কি চাইছেন সারা জীবন জেল সারা জীবন তার একবারে ফাঁসি রুখুন আর কি বলবো তো এখানে যে কারখানা সেখানে আপনার স্বামী কাজ করতে তাই তো কাজ তো স্বামীর সঙ্গে কোনো কথা বলেছে শুধুই কি বাজে অনেক কিছু বোমের কাজ হয় যে সব হতো না তো এখন সব কিছু হয় এই কি চাই না কি ইয়ে মানে আমি বুঝতে পারলাম হাত বোমা এসব হয় শুনলেন আমার স্বামী বলেছে তো বাড়িতে গেলে যে জানিস তো ভান্দা আগে এসব কাজ করতো না এখন যেসব কাজ করে একদিনকে যা কিছু হবে এসব বলতো কথা বলে নেবো একদম যে ভানু বাগকে এখন পাকড়াও করেছে কি চাইছেন আপনারা সবাই ভানু বাগের শাস্তি হোক আমরা চাই ভানুবাগ যাতে আর এরকম কিছু কোনোদিন করতে না পারে এবং ভানুবাগ হ্যাঁ এই ঘটনা কোনোদিন ঘটেনি আমাদের এখানে কোনোদিন ঘটেনি আগে অনেক বড় বড় ঘটনা ঘটেছে আগেও মারা গেছে উনার ভাইও মারা গেছে নিজের ভাই তারপরেও করেছে গ্রামের লোকে কাউকে মানে না ভানুবাগের এখন গ্রেপ্তারির পরে কিন্তু ভানুবাগকে পাকড়া হওয়ার পর তার শাস্তির দাবি করছেন কিন্তু এলাকার বাসিন্দারা আবার তোমায় যে বিষয়টা বলবো যে আজকে ভানুবাগকে যখন পাকড়াও করা হয়েছে এবং তার সঙ্গে তার ভাইপো এবং তার ছেলেকে পাকড়াও করা হয়েছে মূলত যে বিষয়টা তোমায় বলে রাখি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সিআইডির টিম তারা কিন্তু একেবারে ঘটনার পর তারা যখন একেবারে ভানুবাগের খোঁজ করছেন তখন কিন্তু তারা বিভিন্ন জায়গায় গিয়ে তল্লাশি করতে থাকেন এবং একেবারে সিআইডি বা পুলিশ সাথে যেমনটা দাবি করা হচ্ছে যে তারা কিন্তু ভানুবাগ সম্পর্কে খোঁজ নিতে যখন শুরু করেন তার ছবি নিয়ে পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা সেখানে তারা পৌঁছে যান বিভিন্ন হাসপাতাল নার্সিংহোম দাতব্য চিকিৎসালয় প্রায় একাধিক জায়গায় তারা যখন খোঁজ করতে শুরু করেন কেউ আহত অবস্থা রয়েছে কিনা কারণ তাদের কাছে ইনিশিয়াল ইনফরমেশান ছিল আহত ভানুবাগ এই এলাকা ছেড়ে সে কিন্তু পালিয়েছে এবং এর পরবর্তীকালে কিন্তু ভানুবাগের খোঁজ যখন করতে শুরু করে এবং তখনই কিন্তু আজকে সকালবেলা 8টা নাগাদ আর কটকে রুদ্র নার্সিংহোম বলে একটি নার্সিংহোম সেই জায়গায় কিন্তু দেখতে পায় ভানু বা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হয়েছে সেই তরফ যে বিষয়টা বলা হয়েছে উড়িষ্যা পুলিশকে ইতিমধ্যে কিন্তু বলা হয়েছে যাতে ভানু বাকে তারা নজরদারির মধ্যে রাখে অন্যদিকে তোমাকে দেখাবো যে এই যে জায়গা যে গ্রাম কটকের একটি নার্সিং হোম থেকে ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের অপর প্রতিনিধি এগরা থেকেই রয়েছে ময়ূক বিস্তারিতভাবে জানতে চাইবো যে কিভাবে সিআইডি এই নার্সিং হোম পর্যন্ত পৌঁছলো দেখো একদমই গোটা বিস্ফোরণের ঘটনার পরেই ভানুবাগ এবং তার পরিবারের দুই সদস্যদের নিয়ে ভানুবাগ কিন্তু ওই এলাকা থেকে 2 কিলোমিটার দূরে সাহারা বলে একটা জায়গা রয়েছে সেখানে যায় এবং সেখানে যাওয়ার পর একটা মোরামের রাস্তা রয়েছে মাটির রাস্তা যে রাস্তা উড়িষ্যার বালেশ্বরের দিকে গেছে এবং স্থানীয় সূত্রেও যেটা দাবি করা হয়েছিল যে গতকালও এক ব্যক্তি দাবি করেন যে ভানুবাগকে তিনি দেখেন তার হাতে মাথায় এবং পায়ে বার্ন ইঞ্জুরি ছিল আগুনের ইঞ্জুরি ছিল সেই অবস্থায় ভানুবাগ বাইকের মাঝে বসেছিলেন এবং সামনে একজন ছিলেন পেছনে একজন ছিলেন সেখান থেকেই বাইকে করে কোনোভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ভানুবাগ কারণ তিনি আগে থেকেই বুঝতে পারেন যে গোটা ঘটনার পর পুলিশ এসে তাকে অ্যারেস্ট করবে এই কেসে তার বিরুদ্ধে আগেও মামলা ছিল এবং তারপরেই সেখান থেকে পালানোর পর প্রথমে ওই বালেশ্বর থেকেই কটকের একটি বেসরকারি নার্সিংহোমে সে ভর্তি হয় এবং সেখানে সে আন্ডার ট্রিটমেন্ট রয়েছে শরীরে বার্ন ইঞ্জুরি রয়েছে সিআইডির তরফ থেকে বলা হচ্ছে যে ইতিমধ্যেই উড়িষ্যার পুলিশের সঙ্গে সিআইডি অফিসাররা কথা বলছেন উড়িষ্যা পুলিশের ক্লোজ সুপারভিশনে কিন্তু ভানুবাগ আছে এবং তার পরিবারের যে দুই সদস্য তারাও ইতিমধ্যে পাকড়াও বা ডিটেন অবস্থায় রয়েছে উড়িষ্যা পুলিশ তাদেরকে মনিটর করছে ভানুবাগের শারীরিক অবস্থা সেটাও কিন্তু সিআইডির তরফ থেকে মনিটর করা হচ্ছে এবং তাদের থেকে স্টেটমেন্ট রেকর্ডের যে প্রক্রিয়া এই ধরনের বার্ন কেসে প্রথমেই পুলিশ আধিকারিকরা কিন্তু স্টেটমেন্ট রেকর্ড করেন অর্থাৎ এক্ষেত্রেও যেহেতু বার্ন ইঞ্জুরি রয়েছে হেফাজতে পাওয়া সেটা পরের ব্যাপার কিন্তু তার আগে স্টেটমেন্ট রেকর্ড করার যে প্রক্রিয়া সেটাও কিন্তু সিআইডির তরফ থেকে শুরু হবে এমনটাই জানা যাচ্ছে
मोटरसाइकेले करे भानु बाग पालिये जाए तीन जन छिलो सेई मोटरसाइकेले मध्यखाने बसे छिलेन भानु बाग एबं तार किन्तु जथेष्ट बार्न इंजुरी अर्थात क्षत चिन्ह रयेछे सीआईडी দূর কটক সেখান থেকে নার্সিংহোম থেকে কিন্তু তাকে পাকড়াও করা হয়েছে এবং একেবারে এই যে ঘটনাস্থল সেই ঘটনাস্থল দেখতে পাচ্ছি সিআইডি বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা তারা এখানে উপস্থিত রয়েছেন সিআইডি আধিকারিকরা তারাও কিন্তু রয়েছেন এবং থেকে মূলত অন্যান্য কোনো জায়গায় কোনো রকম কোনো কিছু রয়েছে কি না বারুদ বা কিছু রয়েছে কি না বিস্ফোরক জাতীয় কিছু রয়েছে কি না সেইগুলোকে চিহ্নিত করে যাতে ডিসপোজ করা যায় সেই কাজটাই কিন্তু ওনারা করবেন এবং সেই মতো দেখতে পাচ্ছি একবারে সিআইডি বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা তারা কিন্তু এখানে এসে পৌঁছে আবারও আজকে এই যে ঘটনাস্থল এগরার সেই জায়গায় অন্যদিকে ভানু বাগ সহ তুমি জানো মোট তিনজনকে পাকড়াও করা হয়েছে তার ছেলে এবং ভাইপোকে কটক থেকে তাদেরকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হতে পারে বলে জানা যাচ্ছে তবে ভানু বাগকে এখনই কিন্তু হেফাজতে পাবে না পুলিশ বা সিআইডি কারণ ভানু বাগ যেহেতু হাসপাতালে বা নার্সিংহোমে তিনি চিকিৎসাধীন রয়েছে উড়িষ্যা পুলিশের সঙ্গে কিন্তু ইতিমধ্যে যোগাযোগ তারা প্রথম থেকে রেখেছিল বলে সিআইডির তরফ থেকে জানানো হচ্ছে উড়িষ্যা পুলিশকে বলা হয়েছে যাতে ভানু বাগকে নজরদারির মধ্যে রাখা হয় এবং তিনি সুস্থ হলে কিন্তু গ্রেপ্তার করা হবে ভানু বাগকে তেমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে এলাকার বাসিন্দারা কিন্তু ভানু বাগের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই দাবি কিন্তু তারা তুলছেন একেবারেই পার্থপ্রতিম তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ যে বিষয়টা মোটামুটি স্পষ্ট হলো যে পরশু এগারোটা সাড়ে এগারোটা নাগাদ যখন বিস্ফোরণ হয় এই ভানু বাগের যে বাজি কারখানা রয়েছে সেখানে তারপরেই তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভানু বাগ যিনি উপস্থিত ছিলেন সেই সময় বিস্ফোরণের সময় বিস্ফোরণ স্থল ছেড়ে পালিয়ে যান কিন্তু তার বার্ন ইঞ্জুরি রয়েছে অর্থাৎ সেও কিন্তু এই এই যে বিস্ফোরণ হয়েছিল তাতে আঘাত পেয়েছেন এবং তারপর যেটা জানা যাচ্ছে যে উড়িষ্যা মাত্র 2 কিলোমিটার মাটির রাস্তা ধরে মোটরসাইকেলে করে ভানু বাগ তার ছেলে এবং তার ভাইপো তিনজনে মিলে উড়িষ্যায় পালিয়ে যান এবং তারপরই কিন্তু সিআইডির তরফ থেকে কারণ সিআইডি এই তদন্তভার হাতে নেয় সেদিন রাতেই তারপর থেকেই ভানু বাগের খোঁজ চলছিল ভানু বাগ উড়িষ্যায় পালিয়ে যেতে পারেন এমনটা কিন্তু মনে করাই হচ্ছিল এবং এই সিআইডির তরফ থেকে উড়িষ্যা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তারপরেই খোঁজ পাওয়া যায় যে কটকের একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন ভানু বাগ এবং আশঙ্কাজনক অবস্থা গুরুতর জখম তিনি তার কারণ তার বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছে ঘটনাস্থল থেকে আমি আরও একবার পার্থপ্রতিমের কাছে চলে যাব পার্থপ্রতিম যেরকম আমরা দেখলাম যে ওই মাটির রাস্তা যে রাস্তা দিয়ে এই ভানু বাগ পালিয়ে গিয়েছিলেন এবং তারপর কিভাবে তাকে গ্রেফতার করা হলো তাকে পাকড়াও করা হলো এবং একই সঙ্গে তুমি কথা বলছিলে স্বজন হারাদের সঙ্গে তারা এই ভানু বাগ পাকড়াও হওয়ার পর আশ্বস্ত হয়েছেন কি বলছেন তারা তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে এবং তোমাকে যে বিষয়টা বলবো সিআইডি বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং কারণ একাধিক যে জায়গা থেকে কিন্তু অর্থাৎ যে জায়গায় ঘটনাস্থল সেখানে থেকে একাধিক যে বারুদ বা অন্যান্য সরঞ্জাম সেগুলো ছিল সেগুলোকে ডিসপোজ করার কাজ হতে পারে তেমনটাই কিন্তু আমরা জানতে পারছি অন্যদিকে আমার সহকর্মী সন্দীপন গুপ্তকে দেখাতে বলবো একটু ছবিটি একেবারে যেমন একদিকে যেমন সিআইডি বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা রয়েছে অন্যদিকে ভানু বাগের যে লাইন অফ রুট যে রুট দিয়ে পালিয়ে যায় ভানু বাগ সেইটা কোন রাস্তা একেবারে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এইটা হচ্ছে দেখো একেবারে ঘটনাস্থল বা যেটা এপি সেন্টার যে জায়গা কিন্তু বিস্ফোরণের মতো ঘটনাটি ঘটে যে জায়গা 8 জনের মতো মৃত্যুর ঘটনাটি ঘটে সেই জায়গা থেকে এই যে ডান দিকের যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে কিন্তু ভানু বাগ প্রথমে পালিয়ে যায় বলে জানা যায় এবং যেমনটা জানতে পারছি তার পরবর্তীকালে ভানু বাগ গাড়ি ব্যবহার করে মোটরসাইকেলের পর গাড়ি ব্যবহার করে এবং এখান থেকে কিন্তু একেবারে সোজা উড়িষ্যায় ওঠে এবং সেখান থেকে প্রায় এই যে ঘটনাস্থল আবারও বলবো যে
জায়গা একেবারে বিস্ফোরণের মতো ঘটনাটি ঘটে। সেই জায়গা থেকে ভানুবাগ প্রায় 250 কিলোমিটার ওপর রাস্তা কটক, উড়িষ্যার কটক, সেই জায়গায় নার্সিংহোমে গিয়ে ভর্তি হয়। এবং কোন জায়গায় ছিল ভানুবাগ এখন পর্যন্ত জানতে পারছি। ঘটনাস্থল যেটা আবারও দেখাতে বলো সন্দীপনকে ছবিটি, যে একেবারে যে জায়গায় ঘটনাস্থল তার ঠিক পাশে দোতলার একটি অংশ দেখতে পাচ্ছে দর্শকরা এই মুহূর্তে, যে টিনের শেড দেওয়া রয়েছে, সেই জায়গায় কিন্তু ভানুবাগ উপস্থিত ছিল। যখন এই রকম একটা বিস্ফোরণের ঘটনাটি ঘটে তখন ভানুবাগ তিনি নিজে আহত হয়, যেহেতু তিনি একেবারে যে জায়গায় বিস্ফোরণ হয় সেই জায়গায় ছিলেন না, পাশে ছিলেন, ফলে তিনি চোট পান এবং চোট পাওয়া সোজা ভানু কিন্তু এই রাস্তা ধরে পালাতে শুরু করে। ভানুবাগের এর আগেও ইতিহাস রয়েছে, অতীত রয়েছে, এর আগে 1995 সালে বিস্ফোরণ হয় এবং সেখানে কিন্তু তার নিজের ছোট ভাই সহ দুজনের মৃত্যুর ঘটনাটি ঘটে। এবং তার পরবর্তী এলাকার বাসিন্দারা একাধিক অভিযোগ করছেন তার দিকে, তিনি প্রভাবশালী বলে দাবি করছেন। কিন্তু এই যে গোটা ঘটনার পর এখন ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা, তারা কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে ভানুবাগে।